গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি রিয়া। জায়গা নাই তো এখানে, কই ঢুক, কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়, যেন আমরা কৈলাসে পৌঁছে যাচ্ছি, মানে শিবের, সত্যি শিবের দর্শন করতে যাওয়া মানে সত্যি ভাগ্যেরই ব্যাপার। তো দেখো কি সুন্দর, মানে কি বলবো আর, খুব শান্ত, কোন একটা আওয়াজ নেই। মানে জলটা হয় আর কি, এখন সেখানে মানে ফাঁকা, মানে পাথর দেখতে পাচ্ছ তোমরা, পাথর, এখন জল নাই। এখান থেকে হাঁটা শুরু করলাম, আমি শুনলাম যে 5-6 কিলোমিটার প্রায় হাঁটতে হবে। তো আমরা জানি না কতটা হাঁটতে পারবো, তো আমরা তাও হাঁটছি আর কি। তারপর যদি না পারি, তোমরা সেই সমস্তটুকু দেখতে পারবে। তো ভিডিওটি দেখতে থাকো বিনা স্কিপে, কারণ এক একটা পার্ট কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আলিপুর থেকে আসতে পারো, আলিপুর থেকে বাসে বাজারে রিজার্ভ করে আসতে চাও তারা আসতে পারো, অবশ্যই তোমরা আসতে পারো, এনজয় নিতে পারো। এখানে দুটা মহাকাল আছে, বড়টায় আমরা যাচ্ছি না আপাতত। তো আমাদের সাথে চলো, ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা যাবো, দেখবো কত দূর আমরা যেতে পারি, নাহলে আমরা গাড়ি করে নেবো, কারণ আমাদের সাথে বাচ্চাটা আছে, ছোটো বাচ্চা আছে 3 বছরের। তো ওর জন্য তোমাদেরকে দর্শন করাবো, যেন মানে আমার ইউটিউব ফ্যামিলিকে দর্শন করাবো, যেন পুরাটা কভার করবো, যেন আমি হেঁটে হেঁটেই ব্লগটা করছি, রিজার্ভ করে আসাটাই বেটার বলবো তোমাদেরকে, কারণ বাসে প্রচণ্ড ভিড় ছিল, খুব খারাপ অবস্থা। হ্যাঁ, আমি বলবো তোমাদের রিজার্ভ করে আসাটাই বেটার, না তো একদমই বেকার। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটি, এটা কিন্তু একটা পিকনিক স্পট, রিসেন্টলি বন্ধ করে দেওয়ার কারণ আছে, তোমাদের সাথে শেয়ার করছি সেই কারণটা। আর গাইজ, এখন এখানে টুরিস্টরা ঘুরতে আসে এবং পুজো দিতে অনেক লোকই আসে। দুইটাই প্রচণ্ড গরম, বাপরে, মানে কি বলবো, মনে হচ্ছে যেন আমরা পাহাড়। আপাতত আমরা এই রাস্তা দিয়ে ছোট মহাকালটায় যাবো, বড়টায় যাবো না, কারণ আমাদের টাইম হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের মানে অত উঁচুতে উঠতে পারবো না, বাচ্চা কাচ্চা আছে মানে। তো আমরা ছোটো মহালে যা, সরি, মহাকালে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটাই। তোমাদের পিছনের ভিউটা দেখাচ্ছি গাইজ, তোমরা দেখতে পাচ্ছ পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটায় বর্ষাকালে জল থাকে, এখন নেই, তার মানে আমরা নদীর চরের উপর দিয়েই কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে। চারিদিকে দেখতে পাচ্ছ, যেদিকেই তাকাবা পাহাড়, জঙ্গল, পাহাড়। তো তার মাঝখান দিয়ে খুব সুন্দর একটা অভিজ্ঞতা যাকে বলে। তো বেসিক্যালি আমরা ওই জায়গাটায় যাব, মেন যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু 5টা পাহাড়ের মিলিত স্থান, আমাকে একজন এখানে বললো, যারা হেঁটে হেঁটে যাচ্ছেন তারা বললো। তো আমরা বেসিক্যালি, আমাদের টার্গেট হচ্ছে ওই সাদা জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা জুম করে দেখালাম, ওই জায়গাটা আমরা যাব, ওখানে গিয়ে আমরা শিবের দর্শন করব এবং পুজো দিব তাতে। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, আমাদের সাথে তোমরাও চলো। তো গাইস, দেখতে পাচ্ছ এই বাচ্চাটা যেন আমরা হাঁটতে পারছি না, তাও বাচ্চাটা যে যাচ্ছে হেঁটে হেঁটে, অসম্ভব। তো গাইস, তোমাদের জয়ন্তী এসে কেমন লাগছে? খুবই বাজে, খুবই ভালো লাগছে। কেন খুবই বাজে? এত গরম আর এত হাঁটতে। হ্যাঁ, ওটাই, এখানে যারা আসতে চাও তারা গাড়িতে প্রচন্ড খারাপ অবস্থা। এখানে গাড়ি নিয়ে যারা আসতে চাও বেস্ট, এটা এখান থেকে হাঁটা, মানে গাড়ি, আমরা তো বাসে এসেছি, মানে খুব, মানে কি বলবো, খুব বাজে অবস্থা। তাও আবার এই গরমটার মধ্যে একদমই, আমি তোমাদেরকে বলবো না, একদমই বলবো না, তোমরা হেঁটে আসো, হাঁটতে পারলে অবশ্যই আসবে। হ্যাঁ, এরকম ব্লগ বানানোর জন্য যদি আসতে চাও, চাইলে খুব সুন্দর জায়গাটা, খুবই মজাদার, খুবই মজাদার, যারা তোমরা আসতে চাও আসতে পারো, বাট
হেঁটে যারা ব্লগ করতে পারবে, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, তারা অবশ্যই হেঁটে আসতে পারো। আর তাছাড়া তোমরা গাড়িতে এসে ওইদিকেও অবশ্য গাড়িতে করে এসে ওইদিকেও ফটো তোলার জায়গা আছে, অনেক জায়গা আছে। এতটুকু খাটা মানে খুব তোমার সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি, সেটা হচ্ছে জয়ন্তী মানেই হচ্ছে পিকনিক স্পট, মানে এখানে সবাই পিকনিক করতে আসে। আর গাইজ, যারা পিকনিক করতে আসে তারা কী করে, নোংরা আবর্জনা এমনকি প্লাস্টিক ফেলে রেখে চলে যায়, তার ফলে জল দূষিত হচ্ছে, তার ফলে পশু পাখি জীবজন্তুগুলো মারা যাচ্ছে, তার ফলে এখানে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে আছে তারা এটা বন্ধ করে দেয়। শুধু তুমি পুজো দিতে পারবে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে পারবে, এখানে কোনো রকমের পিকনিক বা কিছু ধরনের কোনো কিছু ওরা অ্যালাউ করছে না। তার ফলে কী হয়েছে, এখানে হচ্ছে পিকনিক স্পটটা এখন রিসেন্ট বন্ধ হয়ে গেছে, কেউ আসছে না, শুধু ওরা পূজা দিতেই পারবে, তোমরা পুজো দেওয়ার জন্য তোমরা এখানে আসতে পারবে অ্যাভেলেবেল। আর কিছুদিন আগে কী হয়েছিল, একটা বাঘ বেরিয়েছিল, তার জন্য 10-12 দিনটা বন্ধ রাখে, তোমরা হয়তো নিউজে দেখেছো, তো ডুয়ার্সে বাঘ বেরিয়েছিল, তো এখানে এই জায়গাটাই বাঘটা বেরিয়েছিল, তার জন্য এখানে বন্ধ করে দেয়, টুরিস্টরা আসতে পারেনি, তো রিসেন্ট আবার খুলে যায়, এখন সবাই পুজো দিতে আসছে, ঘুরতে আসছে। তো এখন আমি যাচ্ছি ব্লগ করতে করতে, কখন পৌঁছাবো এটা জানি না, বাট খুব সুন্দর লাগছে। এই যে সোজা পিছনে দেখতে পাচ্ছ, সোজা যাচ্ছে, তো গাইস প্রায় 3-4 কিলোমিটার হাঁটলাম, আর হাঁটতে পারছি না। আর বলে না গাইস, তীর্থ করতে আসলে তোমাকে কষ্ট তো করতেই হবে, নাহলে তুমি ফল পাবে না। তো যাই হোক, তাই করে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমার ইউটিউব ফ্যামিলিকে এবং আমি নিজে দর্শন করবার জন্য আমাকে যেতেই হবে, ওখানে পৌঁছতেই হবে। তো গাইস, আরও নতুন নতুন জায়গায় যাব, খুব সুন্দর সুন্দর জায়গা, এতটুকু তোমাদেরকে বলতে পারি। তো ভিডিওটি বিনা স্কিপে দেখবে, এক একটা জায়গা ভেরি ইন্টারেস্টিং। গাইজ, আমরা লাস্ট মুহূর্তে গাড়ি নিলাম, আর অল্প পথই আছে, বাট বাচ্চাটা হাঁটতে পারছিল না জন্য আমরা গাড়ি ভাড়া করলাম। এবং গাইজ, তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু গাড়ি করেই আসতে পারো চাইলে, কারণ 5-6 কিলোমিটার হাঁটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা পাচ্ছিলাম না লাস্ট পর্যন্ত, নিলাম গাড়ি, আর তোমরা ওখান থেকে মন্দিরে এই গাড়িগুলো পেয়ে যাবে, অ্যাভেলেবেল পেয়ে যাবে গাড়িগুলো, মাত্র 500 টাকায় তোমাদেরকে আপ ডাউন করিয়ে দেবে ওরা। তো আমরা তো লাস্ট মুহূর্তে গাড়ি নিলাম, তো গাইজ দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। তো গাইজ, এদিক দিয়ে গাড়ি ঢুকবে না, এদিকে আমাদের হেঁটেই পার করতে হবে, গাড়ি স্ট্যান্ড করে দিয়েছে, এদিকে গাড়ি যেতে অ্যালাউ নেই, তো আমরা এখন হেঁটেই যাব এই জায়গাটায়, কারণ এটা পাহাড়ের উপরে উঠছি আমরা। সামনেই আমাদের একটা নদী পার করতে হবে, দেখতে থাকো ভিডিওটি, দেখতে পারবে সামনে একটা নদী পড়বে। তো এই নদীটি পার করে আমরা যাব, পিছনে একটা বাঁশের ব্রিজ আছে দেখতে পাচ্ছ ওদিক দিয়ে। পেছনের যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ছোট মহাকাল, এই সিঁড়িগুলো দিয়ে উঠে ওখানে দর্শন করব। ভিউটা দেখো গাইস, জাস্ট অসাম, কতটুকু দেখতে পাচ্ছ জানি না, বাট খুব সুন্দর একটা ভিউ, আর মনে হচ্ছে যেন আমরা অ্যাডভেঞ্চার করছি। তোমরা আসলে গাইস তোমাদেরও তাই মনে হবে, যেন অ্যাডভেঞ্চার করছি, মানে পাহাড়ের উপর দিয়ে, মানে কি বলবো। এগুলো যে রিসেন্ট করেছে নতুন, যাতে পাবলিকের হাঁটতে অসুবিধা না হয়, পৌঁছে গেছি আমরা। তো গাইজ,
এটা হচ্ছে ছোট মহাকাল দেখতে পাচ্ছ, এটা ছোট আমরা এখানে কারণ আমরা বড় মহাকালে যেতে পারছি না।